আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় গোপজনন দুগ্ধ খামারে। এটা কিন্তু সারা দেশের সাবার ডেইরি ফার্মিং করছে। আমরা সরকারিভাবে যে সিমেন্টটা পাই, সেই সিমেন্টটা উৎপাদন হয় কিন্তু এই সাবার ডেইরি। আমরা এই লাইনে যে গরুগুলো আছে, 30টা গরু, এই 30টা গরুর যে সিমেন্টগুলো হয়, আমরা সেই গরুর বৈশিষ্ট্য, তার মায়ের রেকর্ড, বোনের রেকর্ড, সন্তানদের রেকর্ড, এগুলো জানাবেন আমাদের এই এখানকার কর্মকর্তা শানে খুদা স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা মূলত আপনাদের এই বুলগুলোর একটু পেডিগ্রি জানতে চাই। আচ্ছা, এটা হচ্ছে RP 209, এই বুলটা 87.5% হলস্টেইনের। এটা বাবা F 400 588 নামে একটা বুল। এইটা এই বুলটা আমাদের এখানেই জন্ম, আর এই বুলটা কালেক্ট করা হয়েছে ফিল্ড থেকে। এটা ব্রিড আপগ্রেডেশন একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট থেকে কালেক্ট করা হয়েছে। কিছুদিন আগে এই বুলটা অবশ্য একটা জেলা কেন্দ্রে ছিল। আপনারা জানেন যে আমাদের জেলা কেন্দ্রগুলো তো এখান থেকেই বুল যায়। আমরা সাধারণত 2.5 বছর, ম্যাক্সিমাম 3 বছর পর পর বুলগুলো রোটেট করে দেওয়া হয়, যাতে ফিল্ডে ইনব্রিডিংটা না হয়। আচ্ছা, তারপরে আমাদের এই শেডে আছে হলো আমাদের একটা দেশি গরু, মানে বাংলাদেশের রত্ন বলতে পারেন। কারণ এই ধরনের অ্যানিমেলই আমাদের দেশের জন্য সবচেয়ে সুইটেবল। এটা হলো নর্থ বেঙ্গল গ্রে টাইপের বুল। এই বুলটার গত 1 মাস আগে ওজন ছিল প্রায় 450 কেজির মতো, 500 কেজির মতো ওজন। যদি এগুলো থেকে সিমেন্ট কালেকশন করা হয়, সিমেন্ট কালেকশন না করলে আসলে কিন্তু এটার ওজন আরও অনেক বেশি হইতো। তাহলে আমাদের দেশীয় গরু যদি 500 কেজির ওজনের উপরে হয়ে যায়, তাহলে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। আমাদের সাই ধরনের গরু কিন্তু আমরা বিভিন্ন বড় বড় খামারে, এগ্রো খামারে গিয়ে দেখতে পাই, এগুলো বলে ক্রস ব্রাহ্মা নামে কিন্তু পরিচিত। আমরা এর ভিতরে কোনো ব্রাহ্মার কোনো না না, এটা একদমই এর মাঝে কোনো ব্রাহ্মা নাই। কারণ এইটা আসছে হলো আমাদের দেশি মা কেনা হয় অনেক সময় ফিল্ড থেকে, বিভিন্ন চর অঞ্চল থেকে, যেগুলোতে আসলে ব্রাহ্মা সিমেন্ট যাওয়ার সুযোগ নাই তেমন। ওই মার সাথে বাচ্চা হয়ে, মার সাথে যে বাচ্চাটা আসছিল, সেই বাচ্চাটাই এটা। আমরা ইভেন এটার হয়তো বাবা বলতে পারবো না, বাট মায়ের সাথে আসা। হ্যাঁ, এটা নর্থ বেঙ্গল গ্রে, মানে আমাদের গ্রে কালারের নর্থ বেঙ্গলের গরু। এবং এটার জন্ম হলো 2018 সালের মেতে, তার মানে প্রায় 4 বছরের কাছাকাছি। হ্যাঁ, 2018-তে জন্ম। সেই অর্থে এটা অনেকে যে আপনারা ব্রাহ্মা ব্রাহ্মা করে, ব্রাহ্মা ক্রস করে যা পাওয়া যায়, এটা কিন্তু অরিজিনালি ব্রাহ্মার বংশধর যদি বলেন, ওই অর্থে যে এখান থেকে নিয়েই তো আমেরিকা ডেভেলপ করছে তাদের দেশের জন্য। বাট রুট তো এগুলাই, এই অ্যানিমেল টাইপের গুলাই তো আমেরিকায় গিয়ে ডেভেলপ হয়েছে। তারপর আমরা চাইলে এই গরুগুলোও কিন্তু আমরা ডেভেলপ করতে পারি মাংসের জাত হিসেবে। দরকার হলো এই বিষয়ে তথ্য সংরক্ষণ করা। এটা হলস্টেইন ফ্রিজিয়ান, এটা 62.5%-এর একটা বুল, 37-36 নাম। এটা আমাদের এই খামারই জন্ম নেওয়া। এটা অল্প কিছুদিন হলে সিলেকশন পাইছে। এটার সিমেনের মাঠ পর্যায়ে দেখছে যে এখন কালারটা খুব সুন্দর, সুন্দর একটা কুজো আছে। মানে হলস্টেইনের পার্সেন্টেজ কম থাকলে সেটার যে একটা সুন্দর কুচ থাকে, তার নমুনা হচ্ছে এই বুলটা। দেখেন কত সুন্দর একটা কুচ দেখা যাচ্ছে। এটাই আসলে আমাদের ওয়েদারের জন্য সবচেয়ে ভালো। না, এটা মাত্র তো সিমেন্ট ফিল্ডে যাচ্ছে, এটার বোনদের অথবা এটার মেয়েদের রেকর্ড হাতে এখনো পাওয়া যায়নি। এখানে আমাদের আরেকটা বুল আছে। ডেইরি অ্যানিমেলের জন্য ওজনটা বড় বিষয় না, কারণ আমরা ডেইরি অ্যানিমেল থেকে চাই হলো যে দুধের গরু কেমন তৈরি হবে, তার মানে দুধ দেওয়ার জিনগুলোর মধ্যে কেমন আছে, সেই জিনগুলো তার মেয়েতে যাচ্ছে কিনা, মেয়েতে প্রকাশ পায় কিনা, এগুলো বেশি বৈশিষ্ট্য। কারণ ওজনটা আমাদের এখানে মুখ্য না, কারণ আমরা মাংসের গরু তৈরি নিয়ে চিন্তা করতেছি না। এই জন্যে সে অর্থে না, এই মুহূর্তে আমার হাতে এই বুলের মেয়েরও তথ্য আমার কাছে নাই এই মুহূর্তে। আমাদের এখানে যে বুলগুলো সিলেকশন দেওয়া হয়, এগুলো যদি ফিল্ড থেকে আসে, তবে 100 দিনের প্রথম 100 দিনের গড় 20 লিটারের কম না। আর এখানে যেগুলো, এখান থেকে যেগুলো আসে, আমাদের সরকারি খামারের ব্যবস্থাপনায় প্রায় 2500 থেকে 3000 লিটার ক্যাপাসিটির, মানে যেটা এখানে দিচ্ছে 2500-3000, বাট মাঠ পর্যায়ে কিন্তু এটা প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায়। না, 2500 ধরেন 270-280 দিনে, গড়ে 10-এর কাছাকাছি ধরেন। বাট ক্রস গরুর 10 আর এই ব্যবস্থাপনায় 10 হলে সেটা খামারির ঘরে 15-16-17 হয়ে যাবে, তখন দেখা যাবে পিক হয়ে যাবে 20-এর উপরে।
66-0 এই বুলটা কিন্তু একটা এক্সেপশন বল আমাদের জেআর 01 যে বুলটা ছিল তার ছেলে কিন্তু এই বুলটা তার মানে প্রুভেন বুলের ছেলে তার প্রুভেন বুলের ছেলে হলে বাপের ভালো বৈশিষ্ট্যগুলো অবশ্যই সন্তানে আসার কথা সে অর্থে এটা প্রুভেন মার অবশ্যই ভালো বৈশিষ্ট্য আছে সব মিলে হ্যাঁ জেআর 01 হ্যাঁ তার উপরে হবে পিকে পিকে চিন্তা করলে 25 এর হবে যদি খামারের ঘরে হয় অবশ্যই কারণ জেআর 01 এর মেয়েরাই তো 25-26 লিটার তো প্রচুর 30 এর উপরে প্রচুর আছে তার মানে এর বোনেরা তাহলে এরকম দিচ্ছে বোনেরা যদি 30 দেয় তাহলে 25-30 দিলে এর কাছাকাছি ওইরকম অবশ্যই আশা করা যাবে যদি খামারের গাভীতেও ওই রকম কিছু পটেনশিয়াল থাকে দুটো জিনিস থাকলে ভালো করার চান্স বেশি পরিতে একটা গরু দেখি আপনাকে দেখে মনে হচ্ছে যে শিং বাকাচ্ছে আপনাকে না আমাকে এটা সবাইকে একটু স্বাগত জানাচ্ছে সমস্যা নেই এটা আরপি 218 নাম্বার নামে একটা গরু বুল এটা 75% এটা 720 কেজি ওজন দেখাচ্ছে এখন একটু দূরে থাকাই ভালো রেগে গেলে সমস্যা আসলে পার্সেন্টেজ বিষয়গুলো আমরা অমিট করে ফেলতেছি আমাদের মেইন দরকার হলো এই বুলটা কেমন বাচ্চা তৈরি করে এর মধ্যে কত পার্সেন্ট আছে এটা বিষয় না পার্সেন্টেজ খালি পার্সেন্টেজটা হলো জাস্ট খালি বংশ পরম্পরায় কোন বংশের রক্ত কেমন ঢুকছে তার পারফরম্যান্স না বেসিক্যালি 75% অনেক গরু থাকতে পারে সপ্তাহে এক রকম পারফর্ম করে না তার মানে পার্সেন্টেজ দিয়ে বোঝা যাবে না বোঝা যাবে ইটসেলফ এই বুলটা কেমন এই বুলের মেয়েরা কেমন করে এটা হলো বেশি গুরুত্বপূর্ণ তো অনেক খামারের ঘরে যদি আরপি 218 মেয়ে এখনো জন্মায় থাকে জন্মানোর কথা তাহলে সেই তথ্যগুলো খামারি সংরক্ষণ করলে আর এদের মায়েদের তো আমি বলছি যেহেতু প্রজেক্ট থেকে কালেক্ট করা ফিল্ডের থেকে প্লাস খামারির ঘর থেকে আসা এগুলো কোনোটারই 20 লিটারের কম না গড় দুধ উৎপাদন এটা এটাও এই এই বুলটা খুব ভালো আরপি 191 নাম্বার বুল এটাও যদিও 14 সালের হ্যাঁ এটা শেষের দিকে তার সার্ভিস লাইফের আর ধরেন 1-2 বছর থাকবে তারপরে চলে যাবে ফিল্ড পর্যায়ে এর মেয়েদেরও কিছু অল্প 2-1টা রেকর্ড পাওয়া গেছে এগুলো প্রায় 18-20 লিটার প্রথম ল্যাকটেশনে রেকর্ড শোনা গেছে যেহেতু আমাদের দেশে অফিসিয়ালি মেয়েদের ডাটা সংরক্ষণ হয় না এবং কালেক্ট করার সিস্টেম কম সো একই বুলের অনেকগুলো ডাটা আসলে একসঙ্গে পাওয়া কঠিন হয়ে যায় এইটা হচ্ছে ডিএইচ 171 এই বুলটা ঢাকা থেকে সংগ্রহ করা এই বুলের মায়ের যখন গত 3-4 বছর আগে কালেক্ট করা হয় তখন এর মায়ের পিক ল্যাকটেশন ছিল 36-38 লিটার ওই সময়ে তার মানে এই বুলের এবং এই ফিল্ডে এই বুলের এত ভালো মানে খামারিরা যে অর্থে ভালো বলে চেহারা সুন্দর বাচ্চার কথা বলে এই বুলটা থেকে সেই মানের বাচ্চা পাওয়া যায় এবং এর মায়ের দুধ যেহেতু 38-39 ছিল পিকে আশা করা যায় এর বাচ্চারাও 20-এর উপরে মাস 25-26-27-28 হয়ে যেতে পারে খুবই এক্সেপশনাল একটা বুল এবং এই বুল এবং ডিএস 172 আরেকটা বুল আছে এই দুটো বুলের টুইন হওয়ার অনেক খবর আমরা পাচ্ছি মানে এই বুলের টুইন হওয়ার খবর ইভেন এই যে আমরা ডিএস 172 নামে শেরপুরের একটা বললাম চারটে বাচ্চা দিয়েছে চারটেই বেঁচে আছে তাহলে সেই অর্থে বললে এই বুল 71 এবং 72 এই দুটো বুলেরই টুইন হওয়ার ক্যাপাসিটি লক্ষ্য করা যাচ্ছে শিওর বলবো না আমি বাট লক্ষ্য করা যাচ্ছে প্রায় ফিল্ড থেকে এইটার টুইন হওয়ার খবর পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ এই সিমেন্ট পেতে হলে কিন্তু আপনি আপনার উপজেলার প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন খাবার দেরি খামারে আসলে কাজ হবে না কাজ হবে না কারণ এখানে সিমেন্ট তৈরি হয় আর এখান থেকে না আমরা ডাইরেক্ট খামারিদের এখান থেকে কোনো সিমেন্ট দেওয়া হয় না কারণ আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে আমরা এটা সেন্টার এখান থেকে জেলাতে যাই জেলা থেকে ইউনিয়ন কর্মী পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে চলে যায় এটা সিস্টেম এর মাঝে আমাদের সেবা নিতে হবে কর্মীর কাছ থেকে সরাসরি আমাদের এখান থেকে কেনা বিক্রির এই সুযোগটা নাই এটা 55-29 নামে আরেকটা বুল এটা কিন্তু টিপিক্যাল 50% বুল বিদেশি ইম্পোর্টেড সিমেন্ট দিয়ে এবং দেশি গরুতে ক্রস করে হ্যাঁ মানুষ বোঝে না যে 50 আসলে আইডিয়াল 50 আসলে সবচেয়ে ভালো সব দিক থেকে ভালো এই বুলটার দেখেন 15 সালে জন্ম কত ফিট আছে এখনো কোনো সমস্যা নাই এখনো সুন্দর তার বডি কন্ডিশন ধরে রাখছে এবং টেকসই 15-তে জন্ম 8-9 বছর হয়ে গেছে 50% আইডিয়াল 50% গরু একটা গরুটা কালারও সেই মানে গা মিসমিস করছে পিছন সাইডটা বেশ ভরাট যদি আমরা এরকম গরু ভরতে দেই না কারণ সিমেন্ট কালেকশন করতে হয় তার শরীরে ফ্যাট জমে গেলে সেটা তার সিমেন্টের গুণগত মানের জন্য খুব হার্মফুল এইটা আর একটা 76-38 সময় এটাও একটা 50% বুল কিন্তু আচ্ছা এর তো যেহেতু বয়স 18 তে জন্ম এর কি আর বন্ধ রেকর্ড কেমন
এটা আমাদের খামার থেকে যেহেতু আমার এক্সাক্ট মনে পড়ছে না যতটুকু আছে 3500 লিটারের কাছাকাছি হবে, মানে গড়ে 8-10 এর মতো গড়। আমরা এর নিচে সাধারণত মা দাদি নানির এই গড়ের কমে সাধারণত আমাদের বুল সিলেকশন প্রাথমিক সিলেকশনই পাই না। এটা তো 50%, হ্যাঁ এটা 50% একটা বুল। এটা ধরেন আমাদের একটা কুস্টা আছে এবং কুস্টা থাকলে কিন্তু কুরবানির সময় এই ধরনের দাম বাড়ে, দামটা বেড়ে যায়, তাই না? জাস্ট কুজ আছে সাড়ে মানে তার দামটা বেড়ে যাবে এবং সুন্দর শিং। এটার মানে দুধের ক্যাপাসিটি কেমন আসবে? এটারও যে প্রথম 100 দিনের ধরেন গড়ে ধরেন আমাদের যেহেতু যদি খামারের হয় তাহলে 20-এর উপরে ওই রকমই হওয়ার কথা। 20-এর উপরে এটা 7301 নামে আরেকটা বুল। দাঁড়াও দাঁড়াও শোনো, দাঁড়াও না দাঁড়ালে তোমাকে দেখবে কেমনে, দাঁড়াও। এটা ইয়াং বুল, এগুলা মাত্র হয়তো সিলেকশন পাইছে অল্প কিছুদিন থেকে, 20 সালে জন্ম, 22-এর দিকে সিলেকশন পাইছে। বোন আর মাদের ওই রকমই আমাদের এখানে, যেহেতু আমরা মায়ের চেয়ে এখানে আমাদের বেশি ফোকাস থাকে হলো যে দাদি প্লাস বাবা দিয়ে আমরা ইম্প্রুভ করার চান্সটা বেশি থাকে, যে আমরা বাবার দিক দিয়ে উন্নতিটা বেশি করব মায়ের দিকের চেয়ে বাবার দিকের, কারণ এখানে আমাদের ইম্পোর্টেড সিমেন্ট ব্যবহার হয় যেহেতু। সো বাবার দিকের মিল্ক রেকর্ডটা বেশি থাকলে সেটা মা দিয়ে সন্তানে আসবে, সেই সন্তানের ওই বৈশিষ্ট্যটা আবার তার মেয়েতে যাবে। সে অর্থে যেহেতু আমাদের এই বুলগুলো প্রায় 9000-10000-11000-12000 লিটারের দাদির রেকর্ড থাকে, সে অর্থে এগুলা ওই কাছাকাছি বৈশিষ্ট্য সন্তানের মধ্যে দেওয়ার চান্স বেশি। আর এটা হলো আরেকটা সেই বিখ্যাত 37-36 নামে বুল, এইটা সবার পরিচিত। আচ্ছা দাঁড়াচ্ছে না, এই বুলটার খামারিদের কাছ থেকে আমরা রিপোর্ট পাইছি হলো খুব স্টিডি দুধ দেয়, দুধের পরিমাণ কমে না কিন্তু পিকে খুব বাড়ে না, 18-19-20-22 ওঠে, বাট 12-13-14-15-এর নিচে নামেই না। এবং এর মেয়েদের কোনো অসুখ বিসুখ জিরো, অসুখ বিসুখের খরচ খামারিদের কথা, এটার অসুখ বিসুখ খরচ জিরো। এটা কিন্তু 50% একটা শাইওয়াল ফ্রিজিয়ান ক্রস, মানে অর্ধেক শাইওয়াল আছে অর্ধেক ফ্রিজিয়ান আছে। এবং এটা সব খামার থেকে একই রিপোর্ট যে এর মেয়েদের অসুখ বিসুখ হয় না, জিরো অসুখ বিসুখ, মানে অসুখ বিসুখ না হওয়ার মতো গাভী তৈরি করতে গেলে এই বুলের সিমেন্ট ব্যবহার করতে হবে, যে আমি গাভী বানাতে চাই যেটার দুধও দিবে কন্টিনিউয়াস কিন্তু অসুখ বিসুখ হবে না। এটা আমাদের 72-99 নামে আরেকটা বুল, 75% বুল। আমাদের সরকারি পলিসি হলো 75% হলে কি এর দুধের এটা বাড়বে নাকি? গ্যারান্টেড না, কারণ হলো আমাদের ওয়েদারের জন্য 50-75-এর মধ্যে থাকলে আপনি ভালো পাওয়ার চান্স বেশি, আর বাকিটাতে থিওরি বাড়বে। যেমন মনে করেন আপনি আমেরিকান একটা বুল, তার মা দিত 14000 লিটার, এখন বাংলাদেশে আসলে ওই গাভীও যদি নিয়ে আসে দুধ পানান 14000 লিটার দিবে না, 6000 লিটার, তার মানে আপনি যখন বলার সময় 14000 বললেন তার মানে ওটা কিন্তু ভুল, ওটা কিন্তু বাস্তবে আপনি এখানে পাবেন না। বিষয় বাস্তবতা হচ্ছে এটা, আমরা যে ডাটাগুলো দিই সেগুলো আমাদের পরিবেশে আমাদের সবচেয়ে কষ্টের মধ্যে থেকেও তারা এই পরিমাণ দুধ দিতে পারে, তার মানে একটু বেটার ম্যানেজমেন্ট পেলে আরও বেশি দেবে। আর যারা বিদেশি ইম্পোর্টেড জিনিসের কথা বলে সেগুলো কিন্তু দেখা যায় যে তাদের দেশে দেওয়া, বাংলাদেশের ওয়েদারের জন্য না, প্রযোজ্য না সেটা। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার শানে খুদা সাহেব কিন্তু অনেক সুন্দর কথা বললেন। বন্ধুরা, এই সিমেন্টটা যদি আপনি পেতে চান তাহলে সরাসরি আপনি আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যান, প্রাণী সম্পদ অফিসে গিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলুন যে স্যার আমরা এই ধরনের সিমেন্টটা চাই। তার মাধ্যমে কিন্তু আপনার উপজেলার যে এআই কর্মীরা আছে তারা কিন্তু আপনাকে এই সিমেন্টটা সংগ্রহ করে দিতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন, আর যারা নতুন ভিউয়ার্স হিসেবে আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।